হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তো আমি একেবারে স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি, তারপরে তোমাদের সাথে নিশ্চিন্তে গল্প করতে এসেছি। আজকে অনেক দিন পরে একটুখানি সূর্যি মামার দেখা পাওয়া গেছে, তো জানলাটা খুলে দিই, মানে জানলাটা খুলেছিলাম, রোদ ওঠেনি বলে পর্দাটা সরায়নি, ঠান্ডা হাওয়া আসছিল। আজকে ফাইনালি রোদটা উঠেছে একটুখানি, তাও এই বিকালের দিক করে, এখন তো 3টে বেজে গেছে। বিছানার এই কোণটাতে একটুখানি রোদ আসছে, এতদিন পরে যখন উঠেছে এটাকে সরিয়ে দিয়ে আমি এখানে বসি। এই যে বসে পড়েছি, এবার রোদ পোয়াতে পোয়াতে একটু তোমাদের সাথে গল্প করি। এই বছরে আমার জানা মনে হচ্ছে জামশেদপুরে ঠান্ডাটা অনেকটা কম, নাকি আগের বছর অনেক ঠান্ডা ছিল। আগের বছর দক্ষিণেশ্বরের মা শীতকালে এখানে ছিল, শীতকাল বলতে ডিসেম্বরে ছিল, এখানে এত ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল যে ঠান্ডায় মুখ টুক সব ফুলে গিয়েছিলো, তারপরে আবার তাড়াতাড়ি তুতুনে এসে নিয়ে গেল। কিন্তু এবছরে তো আমি মানে নর্মাল শীতে আমি 24 ঘন্টা সোয়েটার পরে থাকি, এবারে তো আমি ম্যাক্সিমাম 3 কি 4 ঘন্টা পরে থাকি, মানে এটা দিয়ে আমি মাপছি আর কি ঠান্ডাটা। কিন্তু আমার বান্ধবীরা বলছে যে ওদের ঘরে প্রচুর ঠান্ডা, অন্য বছর যেমন থাকে তেমনই ঠান্ডা, আমার কেন লাগছে না কি জানি। এবারে একটা কারণ এটাও হতে পারে, আগের বারে যখন আমরা এসেছিলাম তখন তো সবে সবে এসেছিলাম, তো সেই জন্য আমাদের ঘরে না এই পর্দাগুলো ছিল না, এমনি কাঁচের জানলা ছিল। আর এখন তো পর্দা লাগানো থাকে সবসময়, পর্দাগুলো বেশ মোটাই দেখে কিনেছে, তো সেই জন্যেও হতে পারে, কিন্তু আমার মনে হয় না সেই জন্যে ঠান্ডাটা কমই পড়েছে বলে মনে হচ্ছে আমার। ব্যাস অনেকক্ষণ রোদ পোয়ানো হয়ে গেছে, এবার কাজে লেগে পড়ি। আজকে কর্তা বলেছি যে সন্ধ্যেবেলা আমাকে একটু শপিংয়ে নিয়ে যাবে, তো সেই জন্য আগে থেকেই হচ্ছে আজকে রান্নাটা করে রাখবো, মানে রাতের ডিনারের রান্নাটা এখন থেকে করে রাখছি, যাতে শপিং করতে মানে তখন আর তাড়া দিতে পারবে না, বা আমারও মনে হবে না যে গিয়ে আবার রান্না করতে হবে, নিশ্চিন্তে শপিং করব। কর্তার পকেট একদম ফাঁকা করে দিয়ে আসবো, এরকম টার্গেট নিয়েছি। যাই হোক, আমি রান্নাঘরে চলে যাই। আর আজকে তো নিরামিষ হবে, পনিরের তরকারি আর রুটি, তো আটাটা মেখে রেখে দেবো আর পনিরের তরকারিটা করে রাখবো, আর এসে গরম গরম রুটি করবো আর তরকারিটা গরম করবো খেয়ে। রান্না তো মোটামুটি হয়ে গেছে, দেখি সিদ্ধ হয়েছে নাকি একদম। এবার জাস্ট গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো। আর আমিও এদিকে হয়ে গেছি রেডি, এবার শুধু কর্তা আসার অপেক্ষা। ফোন করে বলেছিল এক্ষুনি আসবে, দেখি কতক্ষণে আসবে, ও এলেই বেরিয়ে যাব। এই যে আমরা রেডি হয়ে গেছি, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, কর্তা অনেকক্ষণ দেরি করে এসেছে, এটা কি ঠিক বলো? যাই হোক বেরিয়ে পড়ি, বাবা এখন শপিং করে দেবে, এখন যা বলবে তাই ঠিক, তাই না? আমরা এখন চলে এসেছি বাজার কলকাতায়, আর আমার কর্তা যে কোনো জিনিস কেনার ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে, ও মানে প্রচুর দেখে তারপরে একটা জামা পছন্দ করে, তো এখন অনেক কনফিউশনে আছে, প্রচুর দেখছে। এরপরে আমি ধরে বেঁধে নিয়ে গেলাম একটু মেয়েদের সেকশানে, যদিও আমি যা খুঁজছিলাম সেরকম কিছু পাইনি বলে আমারও কিছু নেওয়া হয়নি। বাজার কলকাতার একদম পাশেই আছে সিটি স্টাইল, বাজার কলকাতা থেকে কিছু জিনিস কিনে তারপরে সিটি স্টাইলে গেলাম, সেখান থেকেও কিছু জিনিস কিনে চলে গেলাম রেমন্ডের শোরুমে। আসলে সামনেই আমাদের অ্যানিভার্সারি, সেই উপলক্ষে আমি কর্তাকে একটা জামা কিনে দিচ্ছি। মুখের হাসিটা কি বাবা! এরপরে আমরা চলে এসেছি শিলেদার্সে, এখানে এখনো পর্যন্ত ক্রিসমাসের ডেকোরেশন করা আছে, এই যে স্নো টেডি আর এই পারে আমার জ্যান্ত টেডি। এই স্লিপারটা আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার পায়ের সাইজে এটা অ্যাভেলেবেল নেই। শিলেদার্স থেকে বেরিয়ে আমরা চলে গেলাম একটা খাও গলিতে, এখান থেকে টুকটাক কিছু খেয়ে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। আমরা ঘরে ঢোকার আগে ঘিয়ে ভাজা চলে এসেছে লেজ নাড়তে নাড়তে, ওকে ওর পাওনা বুঝিয়ে দিতে হবে, আর কর্তা ওর জন্য বিস্কুট আনতে গেছে। এই জাস্ট আমরা বাড়িতে চলে এসেছি, এই যে কেনাকাটি মোটামুটি ভালোই হয়েছে, বাজার কলকাতা থেকে কিনেছি কিন্তু পয়সা দিয়ে ক্যারি ব্যাগ কিনতে হবে বলে ওর থেকে ক্যারি ব্যাগ নিয়ে এমনি নিয়ে এসেছি, আর সিটি স্টাইলের ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। আমি ভাবছিলাম আমারই বেশি হবে, কিন্তু কর্তা তো একেবারে মানে বিশাল শপিং করে ফেলেছে, অনেক বেশি শপিং করেছে, মানে লিমিটলেস করে। ঠিক আছে চলো আজকের মতো টাটা বাই বাই, এবারে খাওয়া দাওয়াটা করে নিই। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আবার দেখা হচ্ছে, বাই।